পৃথিবীর প্রত্যেকটি দেশেই বিভিন্ন উদ্দেশ্যে মানব পাচার হয়ে থাকে। এশিয়ায় 11.7 মিলিয়ন শিশু, নারী ও পুরুষ এই অপরাধের শিকার হয়। আমাদের এই গল্পটি এমনই একটি মানব পাচার কাহিনীকে ঘিরে তৈরি হয়েছে, যেখানে আপনারা দেখবেন কিভাবে মৎস্য শিল্পে মানুষেরা নিকৃষ্টতম শোষণের শিকার হচ্ছে। মাছ ধরাকে এশিয়ার অনেক ছেলে শিশু এবং পুরুষেরা পেশা হিসেবে বেছে নেয়। তাদের পরিবারের ভরণ পোষণের জন্য কাজটা কঠিন পরিশ্রমের হলেও আয় বেশি হওয়ায় তারা এই পথ বেছে নেয়। এই পেশায় এখন এমন মানুষও আছে যারা নিজের ইচ্ছায় আসেনি, বরং মানব পাচারকারীদের চক্রান্তের শিকার হয়েছে। তাদের জোর করে মাছ ধরার নৌকায় কাজ করতে বাধ্য করা হয়েছে। একটু শুনুন। হ্যাঁ বলুন, কি হয়েছে ওনার? তিনি আমাদের কাছে ইতিমধ্যে 2 থেকে 3 বার এসেছেন তার স্বামীর খোঁজে, কিন্তু আমার ধারণা তাকে পাচার করে মাছ ধরার নৌকায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে খুঁজে বের করার জন্য আমরা ইতিমধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। চিন্তা করবেন না। আপনারা কি ছবির মানুষটিকে চেনেন? না, আমি এমন কাউকে দেখিনি। দেখুন তো, এদের মধ্যে কেউ কিনা। সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, সবসময় তুমি কেবল তোমার কাজের অজুহাত দেখাও, আমাকে দেবার মতো সময় তোমার নেই। মায়া, 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 আজ মাছ ধরার ট্রলার থেকে মারাত্মক নির্যাতনের শিকার হওয়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের জোরপূর্বক মাছ ধরার কাজে নিয়োজিত করা হয়েছিল। তাদের উপর নির্যাতন বন্ধ করে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেবার জন্য পুরো অঞ্চলে সরকারি ও বেসরকারি সংস্থারা সম্মিলিতভাবে কাজ করছে। তুমি ছবি তুলছো? কিসের ছবি নিচ্ছ? আমি খুব দুঃখিত, আমি আপনার ক্ষত পরিষ্কার করতে সাহায্য করছি। দয়া করে তুমি এবার থামো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি কি এই গাছ থেকে সরে আসতে পারো না? আমার স্বামী আমাকে এটা দিয়েছিল, সে কাঠমিস্ত্রি। একদিন একটু দালাল এসে তাকে কাঠমিস্ত্রি হিসেবে শহরে কাজ করার কথা বলল। সে বলল ওখানে গেলে প্রতি মাসে হাজার হাজার টাকা বেতন পাবে। শহরে চলো, শহরে গেলে কাম করে বেশি টাকা কামাইবা। কিন্তু তারপর থেকে তার সাথে কোনো যোগাযোগ হয়নি। দেখুন তো, চিনতে পারেন কিনা? এটা আমার স্বামীর কাজ।
মায়া, তুমি কি জানো কত মানুষকে জোর করে মাছ ধরার নৌকায় জেলে হিসেবে কাজ করার জন্য ধরে নিয়ে যাওয়া হচ্ছে? এটাই মানব পাচার। চলুন। আমাকে একটি নীল রঙের নৌকায় বন্দি করে রাখা হয়েছে, আমাকে বাঁচান। চলুন। আপনি যান পুলিশ নিয়ে আসুন, আমি সেখানেই যাচ্ছি। তোমার স্ত্রী তোমাকে খুঁজছে, চলো। তোমার স্ত্রী তোমাকে খুঁজছে, চলো চলো। এই, তুই আমার নৌকায় কি করিস? হাত উপরে তোল। দয়া করে এবার থামো, আমি আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি কি এই কাছ থেকে সরে আসতে পারো না? আমি অনুরোধ করছি। নিয়ে চলো সব কটা, নিয়ে চলো, কোনো পাচারকারী রেহাই নাই, চলো। বছর সারা বিশ্ব জুড়ে 9.5 মিলিয়ন ছেলে শিশু এবং পুরুষ মানব পাচারের শিকার হয়। লাইসেন্সবিহীন রিক্রুটিং এজেন্সি বা দালাল তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে জোরপূর্বক মাছ ধরা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাধ্য করছে। এভাবেই পাচারকারীদের নির্মমতার শিকার হচ্ছে আমাদের ছেলে, ভাই, স্বামী, বাবা।
আপনি যদি কোনো পাচারের শিকার ব্যক্তির সন্ধান পান বা জানতে পারেন কেউ নির্যাতিত বা শোষিত হচ্ছে, তাহলে সাহায্যের জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আমি সচেতন, আপনি? অভিবাসন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসবন্ধু 09654333333, ওকাপ অভিবাসী হেল্পলাইন 01842773300।